প্রিয় বন্ধুরা, আজকে মেঘলা দিন, মাঝরাতে বৃষ্টি হয়ে গেছে, কি সুন্দর আবহাওয়া, সুন্দর শীতল ঠান্ডা বাতাস বইছে। আমরা দেখতে পাচ্ছেন সকালবেলায়, এখন সকাল 7টা, চারিদিকে মেঘলা আকাশ, চারিদিকে মেঘলা আকাশ, কি সুন্দর, মনোমুগ্ধকর। আমরা এখন হেঁটে সেই রাজশাহী সিটি বাইপাসের ওভারব্রিজের দিকে উঠে যাচ্ছি। সকালবেলায় আমি একসঙ্গে হাঁটছি এবং একটি ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি, সুন্দর সকালে সুন্দর দৃশ্য ধারণ করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি ভেজা ফ্লাইওভার ওভারব্রিজের দৃশ্যটা কতটা সুন্দর লাগে সেটা দেখানোর জন্য। যে কথা বলার জন্য, আপনারা প্রত্যেকেই সকালবেলা চাই 40 মিনিট হাঁটবেন শরীর সুস্থ রাখার জন্য, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। কারণ শরীর সুস্থ না থাকলে আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি রাজপ্রাসাদে থাকতে পারেন, কিন্তু আপনি সুখে থাকতে পারবেন না যদি আপনার শরীর সুস্থ না থাকে। আর শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা অপরিহার্য। দেখতে দেখতে আমরা ওভারব্রিজের কাছাকাছি চলে এসেছি। ওভারব্রিজের ঠিক সর্বোচ্চ উপর যেটা বলে সেটা আমরা চলে এসেছি। প্রিয় বন্ধুরা, এই মেঘলা বৃষ্টির আধো আলো খেলাতে আমরা এই মুহূর্তে একটি সুন্দর দেখলাম। একটি সুন্দর ট্রেন এইমাত্র ওভারব্রিজের নিচ দিয়ে বয়ে গেল। আমরা ট্রেনটাকে এখনো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ট্রেন যাচ্ছে, এইটা হচ্ছে ট্রেন লাইন, এইটা পূর্ব দিকে বয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আর এইটা হচ্ছে ফ্লাইওভার ওভারব্রিজের উপর থেকে, এটা হচ্ছে পশ্চিম দিক, আপনারা দেখতে পাচ্ছেন। এই পশ্চিম দিক হচ্ছে এদিকে রাজশাহীর মেন শহর, এদিকে রাজশাহী স্টেশন থেকে এই ট্রেনগুলো সম্পূর্ণ আসলে ওইদিকে পূর্ব দিকে ঢাকার দিকে যায়। এইখান থেকেও বন্ধুরা, এই সাইডটা হচ্ছে সেই ফ্লাইওভার ওভারব্রিজের, ওভারব্রিজের হচ্ছে এটা দক্ষিণ সাইড। এই দক্ষিণ সাইডে আসলে পুরো প্রায় আধা মাইল জুড়ে রাধাচূড়ার সুন্দর লাল এবং হলুদ মিশ্রণে
গাঁদা চূড়ার গাছ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছু 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 ফুল আসছে ফুলগুলোর মধ্যে আমি দেখাই এগুলো হচ্ছে লাল আপনারা দেখতে পাচ্ছেন এই লাল ফুলগুলো আর যেতে যেতে আপনারা এই লেখাটা দেখতে পাচ্ছেন ইউ আর মাই মোশন এখানে একটি লেখা দেখলাম ইউ আর মাই ড্রিম ক্রাশ তো যাই হোক প্রিয় বন্ধুরা এই লেখাগুলো আসলে নিশ্চয় যারা প্রেমিক তারাই লিখছে এখানে আরো একটি দেখুন আরেকটু আকর্ষণীয় লেখা সেটা হলো ওয়েটিং ফর ইউ এইরকম অনেক লেখা আছে এখানেও একটা লেখা আছে স্কুল বোঝা যাচ্ছে না এখানে তো অনেক বড় করে লেখা আপনার পড়ে নিয়ে যাই হোক যারা প্রেমিক যারা তার প্রেমিকাকে ভালোবাসে তারই উদ্দেশ্য আসলে লেখাগুলো দেখে গেছে আমরা হচ্ছে রাধিচূড়ার পাশ দিয়ে সুন্দর একটি সকালে হাঁটছি সূর্যটা দেখুন এখন সকাল 7টা হয়তো 20-30 হবে সূর্যটা মেঘ ফেড়ে তারা আলো বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা ওই যে সূর্য আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিক ওই জায়গায় সূর্য এই জায়গাটির মধ্যে সূর্য দেখা যাচ্ছে আমরা সূর্যের স্নিগ্ধ কোমল আদরে এই ফ্লাইওভার ব্রিজে ঠিক দক্ষিণ পাশে রাধাচূড়া মোড়ের রাধাচূড়া মোড়ের সুন্দর সকালের আদরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে প্রিয় বন্ধুরা এইরকম লাল হলুদ লাল হলুদের মিশ্রণ করে এখানে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার ওভারব্রিজের আমরা এই একটা বিশেষ ব্রিজের দৃশ্য আপনাদেরকে দেখাই আরও একটি সুন্দর এরকম একটা ব্রিজ তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার অবকাঠামোগুলো মোটামুটি পাশাপাশি দুইটা ব্রিজ এভাবে বয়ে চলবে মোটামুটি এগুলার 50% কাজ সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ পুরো কাজটা সম্পন্ন হলে আমরা এই ব্রিজটারও দৃশ্য তুলে ধরব তো প্রিয় বন্ধুরা রাজশাহী সিটি থেকে এই ফ্লাইওভার ওভারব্রিজের সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি খুব খুশি তো সকালে এই সুন্দর সকালে এখন আপনারা রোদ দেখতে পাচ্ছেন ঠিক ওই জায়গায় রোদ উঠে গেছে অনেক রোদ আমি এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সবাই নিজের যত্ন নেবেন কারণ স্বাস্থ্য সকল সুখের মূল টাটা